গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল অ্যান্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল অ্যান্ড বেস্ট এশিয়ান অ্যাস্ট্রোলজার প্রফেসর শ্রী অভিজিৎ। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি শ্রেয়সী আছি আপনাদের সাথে। দেখে নেব আজকের হেডলাইনস। অশোকনগরে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় কুপিয়ে খুনের চেষ্টা যুবককে। কয়েকজন মহিলা যাত্রীদের হেনস্থার অভিযোগ উঠল এক ট্যাক্সি ড্রাইভারের বিরুদ্ধে। বসিরহাটে কালী ঠাকুর বিসর্জন দিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। অশোকনগরে ড্রেন থেকে উদ্ধার মৃতদেহ। জগদ্ধাত্রী পুজো ঘিরে প্রস্তুতি হুগলি চন্দননগর ভদ্রেশ্বরে। প্রয়াত হলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা গুরুদাস দাশগুপ্ত। লেকটাউনে যাত্রী তোলা নিয়ে বাস ও অটো চালকদের মধ্যে সংঘর্ষ। সকাল থেকেই আলো ফুটতে সাগরদিঘি পৌঁছাল পাঁচ শ্রমিকের নিথর দেহ। ভিড় সামলাতে ছট উৎসবে কয়েকটি নতুন ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। ভারত সফরের আগে নির্বাসিত সাকিব পেট মল অ্যান্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল GD94 সেক্টর 3 সল্টলেক কলকাতা 7106। বেটার হসপিটালিটি সার্ভিসেস, বেস্ট ডক্টর্স, রাউন্ড দ্য ক্লক ফেসিলিটি, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিসেস, অল ফুডস অ্যান্ড মেডিসিনস আর অলওয়েজ অ্যাভেলেবল। কন্ট্যাক্ট নাম্বার 8013803050 8240817590। আপনি কি কঠিন সমস্যায় জর্জরিত? নিজের জীবনে কি আপনি অসফল? সন্তান কি লেখাপড়ায় অমনোযোগী? পারিবারিক শান্তি কি বিঘ্নিত? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি হ্যাঁ, তাহলে আপনার সমস্ত সমস্যার এক এবং অদ্বিতীয় পথপ্রদর্শক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেস্ট এশিয়ান অ্যাস্ট্রোলজার প্রফেসর শ্রী অভিজিৎ। গ্রেট প্রেডিকশন অ্যান্ড বেস্ট কাউন্সেলিং গ্যারান্টিড। কন্ট্যাক্ট নাম্বার 9830022304, 9748445323, 9830522304। নজর রাখছি বিস্তারিত খবরে। অশোকনগরে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় কুপিয়ে খুনের চেষ্টা এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে অশোকনগরের 1-3 রবীন্দ্রপল্লী এলাকার ঘটনাটি। অভিযোগ, কালী পুজোর দিন রাতে দেবাশিস দাসের বাড়ির সামনে এবং বাড়ির ভিতরে শব্দবাজি ছুটতে থাকে এলাকার সঞ্জীব দে সহ কিছু যুবক। ঠিক সেই সময় দেবাশিস প্রতিবাদ করতে সঞ্জীবের সাথে অশান্তি বেঁধে যায়। সেই সময় প্রতিবেশী সুশান্ত দাস বাধা দিতে আসলে সুশান্তর পেটে এবং পিঠে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। সাথে সাথে রাতে অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত হাসপাতালে তাকে রেফার করা হয়। এই মুহূর্তে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন আহত সুশান্ত। তারই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত সঞ্জীব দে এবং উদ্ধার হয় ব্যবহৃত ছুরিটি। ধৃতকে বুধবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে। আমার সাথে কিছু হয়নি, সালাদার সঙ্গে গণ্ডগোল বাজছিল। আমার ডাকা করতে আমি গিয়েছি, যাওয়ার পরে এখানে বাজি ফাটাচ্ছিল, আমি পাউন্ড করছিল। বাউন্ড করার পরে আমার সঙ্গে আমার সালার সঙ্গে ডাকা ঢুকে পাচ্ছিলো, আমি ধরতে গেছি। আমার 3-4 জন ধরে আমার এই করেছে। হ্যাঁ, আমরা বাজি ফাটা প্রতিবাদ করেছিলাম। আমরা বাড়িও চলে গেছিলো, বাইর থেকে আবার চাকু পাকু এটে পরে এসে আমাদের এই করেছে। হচ্ছে 4 জন ছিল, ওরা 2 ভাই চাকু নিয়েছিল, 2 ভাই করেছে এটা। আর আরো যারা ছিল ওরাই সাপোর্ট করেছে এটা। পেটে, পিঠে, পিঠে চার, পিঠে 4 জায়গায়, পিঠে 1 জায়গায়। কালী পুজোর রাতে অভিযুক্তরা কি ধরা পড়েছে? কালকে রাতে একজন ধরা পড়েছে, সেখানে অশোকনগর ইস্যুটা ছিল, সেখান থেকে অ্যারেস্ট করেছে পুলিশ। আমি চাই শাস্তি হোক, আমি চাই শাস্তি হোক। আজকে আমার ই করেছে, আরও একজনের না করে সেটা আমি চাই। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। কয়েকজন মহিলা যাত্রীদের হেনস্থার অভিযোগ উঠল ট্যাক্সি ড্রাইভারের বিরুদ্ধে। গতকাল রাতে কয়েকজন মহিলা যাত্রী WB04E5277 নম্বরের একটি ট্যাক্সি ভাড়া করে কলকাতা থেকে হালি শহর নবনগর যাওয়ার জন্য তারা রওনা হয়।
যাত্রীদের অভিযোগ, ট্যাক্সি ড্রাইভার তাদের কাছ থেকে 900 টাকা ভাড়া চায়। এই ভাড়া যাত্রী না দেওয়ায় তাদের ঘোষপাড়া রোড নৈহাটি নদিয়া জুটমিলের সামনে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, আর সেই গাড়িতেই তাদের জিনিসপত্র থেকে যায়। গাড়ি থেকে নামতে না চেয়ে এক মহিলা যাত্রী গাড়ির গেট ধরে ঝুলে পড়ে। ঠিক সেই সময় নৈহাটি থানার পুলিশ গাড়ি নিয়ে যাচ্ছিল এবং রাস্তা দিয়ে দেখে ঘটনাটি ঘটছে। পুলিশের চোখে যেই পড়ে, পুলিশের তৎপরতায় ওই মহিলা যাত্রী এবং শিশুদের উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে এবং গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ নিয়ে যায়। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। বসিরহাটে কালী ঠাকুর বিসর্জন দিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার কেওড়াখালী গ্রামের ঘটনা। বছর 31-এর যুবক কমলবর গতকাল গভীর রাতে এলাকার ক্লাবের কালী পুজো বিসর্জন দিয়ে ফেরার পথে প্রতিবেশী এক বাড়িতে গিয়ে আলো জ্বলছে না বলে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করলে আজ ভোরবেলায় স্থানীয় হাসপাতালে সে মারা যায়। কি করে বিদ্যুৎস্পৃষ্ট হলো না অন্য কোনো ঘটনা সেটি খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে গ্রামে এবং পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে। মৃত পরিবারের দাবি, এই মৃত্যু সঠিক তদন্ত হোক। বুধবার গভীর রাতে ঠাকুর বিসর্জন দিয়ে প্রতিবেশী চারুকলা মিস্ত্রির বাড়িতে যান, সেখানে আলো সুইচ দিতেই ঘটে বিপত্তি। তাহলে কি ওই সুইচ বোর্ডে শর্ট সার্কিট হয়েছিল না অন্য কোনো ঘটনা, কিংবা পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ করে রাখা হয়েছিল সেটি তদন্ত করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। অশোকনগরে ড্রেন থেকে উদ্ধার হলো মৃতদেহ। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কালোবাড়ি এলাকায়। স্থানীয় লোকজন সকালে দেখে ড্রেনের ভিতর এক ব্যক্তি পড়ে আছে, সাথে সাথে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে তাকে ঘোষণা করা হয়। পরবর্তীতে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে দেহটি শনাক্ত করে। জানা যায় মৃত ব্যক্তির বাড়ি অশোকনগর থানার বিজয় ফার্মেসি মোড় এলাকায়, নাম বাপি রায়, বছর 35, পেশায় প্যান্ডেল মিস্ত্রি। পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় রাস্তার পাশে ড্রেনে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ব্যক্তির। আজ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি অশোকনগর থানার পুলিশ তদন্তে নেমে ড্রেনে পড়ে গিয়ে মৃত্যু নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কোথায় পড়েছিল ড্রেনে? কোনো আঘাতের চিহ্ন শরীরে? কি নাম ওনার বাড়ি? কি কাজ করতেন? কি অনুমান কিভাবে মারা গেল? নেশা টেশা করতেন? আপনার নাম কি? কি হয় আপনার? উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। জগদ্ধাত্রী পুজো ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে হুগলি চন্দননগর ভদ্রেশ্বরে। জগদ্ধাত্রী পুজো শুরু হতে মাত্র আর 2-3 দিন বাকি। হুগলি চন্দননগর মানকুণ্ড এবং ভদ্রেশ্বর জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রকমারি মণ্ডপ, থিম, আলোকসজ্জা এবং সুউচ্চ প্রতিমা শেষ মুহূর্তের প্রস্তুতি কাজ চলছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা গুরুদাস দাশগুপ্ত। প্রয়াত হলেন বর্ষীয়ান বামপন্থী নেতা, সিপিআইএম এর প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তার বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরে হার্ট কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। গত আগস্ট মাসে বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পান সে। একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাও চলছিল তার। আজ সকাল 6টা নাগাদ সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু হয় তার। ঘটনার চক্রে আজই শতবর্ষে পা দিল সিপিআইএম এর শ্রমিক সংগঠন AITUC। 1920 সালের 31শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এমন দিনেই চলে গেলেন গুরুদাস দাশগুপ্ত। আজ তার মরদেহ পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ডে রাখা হবে। আগামীকাল ডি রাজা সহ দিল্লির সমস্ত বামপন্থী নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন। লেকটাউনে যাত্রী তোলা নিয়ে বাস এবং অটো চালকের মধ্যে সংঘর্ষ। যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস ও অটো রিক্সা চালকদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ালো লেকটাউনে। এক বাস চালককে অটো চালকরা মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর 202 রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। অজ্ঞাত পরিচয়ে 4 অটো চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। টালা ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার পর লেকটাউন হয়ে চলাচল করছে নাগেরবাজার সায়েন্স সিটি রুটে 202
নম্বর বাস। ওই রুটে লেকটাউন থেকে উল্টোডাঙ্গা রুটে চলাচল করে অটোরিকশাও। বাসের রুট বদলে আপত্তি জানিয়েছিল অটো চালকরা। অভিযোগ, আজ সকালে লেকটাউন জয়া সিনেমা হলের সামনে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল 202 রুটের একটি বাস, তা দেখে তেড়ে আসেন অটো চালকরা। বাসের চালক নজরুল মোল্লাকে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে নজরুল সাহেবের মুখ ফেটে যায়। ঘটনার খবর সিন্ডিকেটে পৌঁছাতেই 202 রুটের বাস চালানো বন্ধ করে দেয় বাস চালক এবং কর্মীরা। অন্যদিকে থানায় আহত বাস চালকের তরফে অভিযোগ জানানো হয়েছে। ঘটনায় 4 অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। সকাল থেকেই আলো ফুটতেই সাগরদিঘি পৌঁছালো 5 শ্রমিকের নিথর মৃতদেহ। ভোর হতেই বহাল নগরে পৌঁছালো কাশ্মীরে নিহত 5 শ্রমিকের দেহ। মন্ত্রী ফিরাদ হাকিমের তত্ত্বাবধানে রাতেই বিমানবন্দর থেকে সাগরদিঘি রওনা হয়। কান্নার রোল এলাকা জুড়ে, শোকে বিহ্বল গোটা গ্রাম। আজ দুপুরের পর হবে শেষকৃত্য। গ্রামে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার গভীর রাতে কলকাতায় এসে পৌঁছায় 5 বাঙালি শ্রমিকের কফিন বন্দি দেহ। ভোরের আলো ফুটতেই সাগরদিঘি পৌঁছায় কাশ্মীরে নিহত 5 শ্রমিকের দেহ। জঙ্গিদের গুলিতে আহত আরও 1 শ্রমিককে চিকিৎসার জন্য বিমানবন্দর থেকে সোজা SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার কুলগ্রামের কাটারসুতে একটি বাড়িতে কর্মরত শ্রমিকদের উপরে গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের এই গুলিতে নিহত হন মুর্শিদাবাদের সাগরদিঘি ব্রাহ্মণী গ্রামের 5 শ্রমিক, গুরুতর আহত হন 1 জন। নিহতদের নাম কামরুদ্দিন শেখ, মুর্শিনাম শেখ, রফিক আহমেদ শেখ, নাইমুদ্দিন, রফিকুল আলম। ভিড় সামলাতে ছট উৎসবে কয়েকটি নতুন ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। আর 2 দিনের মধ্যেই পালিত হবে ছট উৎসব, ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। এই উৎসব বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পূর্বাংশ এবং পশ্চিমবঙ্গের কিছু জায়গায় পালিত হয়। ছট উৎসব উপলক্ষে এই সময় ভিন রাজ্যে কর্মরত অনেকেই বাড়ি ফেরা তোড়জোড় শুরু করে দিয়েছেন, ফলে ট্রেনে অতিরিক্ত যাত্রীদের ভিড়, টিকিট পাওয়া নিয়ে নাজেহাল অবস্থা। প্রায় 9 থেকে 10 ঘন্টা কোনো রকমে বসে বা দাঁড়িয়ে আসা, সব মিলিয়ে মারাত্মক কষ্টকর হয়ে ওঠে ট্রেন যাত্রা। আর বাড়তি এই যাত্রী বোঝা সামাল দিতে এবছর একাধিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। মূলত নর্দার্ন রেলওয়ে এবং ইস্ট কোস্ট রেলওয়ের যাত্রীদের জন্য এই সময় বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রীদের ভিড় সামাল দিতে আনন্দ বিহার এবং নয়াদিল্লি স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন ছাড়বে। ইস্ট কোস্ট রেলওয়ে পুরী থেকে পাটনা পর্যন্ত একাধিক স্পেশাল ট্রেন চলাবে। এছাড়া বিহারের ভাগলপুর এবং ঝাড়খণ্ডের হাতিয়া থেকে ছট পুজো উপলক্ষে ছাড়বে কয়েকটি স্পেশাল ট্রেন। রেল সূত্রে খবর, বুধবার পুরী থেকে 2টি স্পেশাল ট্রেন হাতিয়া এবং ভাগলপুরের জন্য ছেড়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে 30 অক্টোবর থেকে 7ই নভেম্বর পর্যন্ত ছট উৎসব উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেন চালাবে রেল। নজর রাখছি খেলার খবরে। ভারত সফরের আগে নির্বাসিত সাকিব, রবিবার থেকে বাংলাদেশের ভারত সফর শুরু। সাকিবের নির্বাসনে নতুন করে অধিনায়ক নির্বাচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-20 এবং টেস্টের জন্য এবার আলাদা অধিনায়ক বেছে নিল BCB। 2 দলের আলাদা অধিনায়কের সঙ্গে মঙ্গলবার টেস্ট দলও বেছে নিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড। মাহমুদুল্লাহকে টি-20 আর মমিনুল হককে টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। সাকিবের পরিবর্তন হিসেবে টেস্টেও টি-20 দলে জায়গা করে নিয়েছে তাইজুল ইসলাম। অক্টোবর মাসের শুরুতেই টি-20 দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিবের নির্বাসন অন্যদিকে তামিম ইকবাল ব্যক্তিগত কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। তামিমের বদলে দলে এলেন মোহাম্মদ মিঠুন। মোহাম্মদ সাইফউদ্দিন চোটের জন্য নেই সিরিজে। পরিবর্তে টি-20 দলে এলেন আবু হায়দার রনি। চোট সারিয়ে টেস্ট দলে ফিরছেন মুস্তাফিজুর রহমান। নজর রাখছি আবহাওয়ার খবরে। আকাশ পরিষ্কার থাকছে, বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 22 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা 98% 62%। আপনিও আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। গ্লোব নিউজ নিবেদন করল পেট মল অ্যান্ড মাফি ভেটেরিনারি হসপিটাল অ্যান্ড বেস্ট এশিয়ান অ্যাস্ট্রোলজার প্রফেসর সোফিজি।